আমার বন্ধু ভাই জবাব কি বলবো জুব্বার ফজলের কথা, জুব্বার মুন্সিং কথা, তিনি যে কত বড় আশেখ ছিলেন খাদা বাবার। সর্বপ্রথম আমি আসামে তাদের কিছু কথা বলছি, বাবা জানার সাথে এসকে ফাড়া এসকে দেওয়া এসকে লাই হয়ে গেছে তারা। জুব্বার মুন্সি প্রথম অবস্থায় তার সাথে গ্রামে ছিল কি যুগল মুন্সি, কয়লা কয়লা যুগল মুন্সি। সেই যুগল মুন্সি এই তরিকার বিরোধি করতেন, তিনি মানতেন না। জুব্বার মুন্সি যার তখন পিছিয়ে থাকতো, বিরোধি করতো জুব্বার মুন্সি আর ওই কয়লার জমিনের এলাকার মানুষগুলো সব এলাক পর্যায়িত। আর উনি খুব বিরোধি করতেন যে এলাক করে পিসাব চালাল, এলাক করে পিসাব বন্ধ ইত্যাদি ইত্যাদি এরকম গালাগালি পারত। কিন্তু চাকের রাতা যদি নিয়ে গেছে রাজপুর দরবারে মাল সামান নিয়ে গেছে, গরু দিত মুরগি দিত চাওয়া টলে সারা বিজু নিয়ে যাইত, অনেক কিছু নিয়ে যাইতো। উনি দেখতে পারতেন না, দেখতে পারতেন না, দেখতে পারতেন না দেখার কারণে দীর্ঘদিন চলে যায় এইভাবে। দীর্ঘদিন চলে যাওয়ার পরে একদিন বললেন চাকের দিকে, বললেন চাকের দিকে বললেন যে ওই যুগল মুন্সি ছিল জুব্বার মুন্সি, জুব্বার মুন্সি বলল যে তোমরা কি আমার এনায়েতপুর নিয়ে যাইবা, এনায়েতপুর পিসাবকে নিয়ে যাইবা? তুমি আমাদের কথাই মানো না, আমার পিসাবের দ্বারা কো আমরা খারাপ বন্ধ, তুমি কি যাবা কোন দিন? বলে হ্যাঁ আমি যাব, আমি যাব, আমার যাওয়ার ইচ্ছা আছে। কি কবে নিয়ে যাইবা? ওই ঠিক আছে তুমি আবার মন দিয়ে ঠিক করো, তারপর তোমাকে নিয়ে যাব, নিয়ে যাবো। বেশ কিছুদিন যাওয়ার পরে আবার ওই যাকে দেখেন দেখা হয়েছে, দেখা বলে করে তোমরা না বলে আমার এনএসপি নিয়ে যাবা, নিয়ে তো যাও না, নিয়ে তো যাও না। একদিন তিন তারিখ করলো, তারিখ করলো, তারিখ করার পরে যে বলতেছে শোনো তোমরা যে এনএসপি যাইবা তোমাদের পিসাবের বাড়িতে গেলে কি খালি হাতে যান দেবো, খালি হাতে যান দেবো, খালি হাতে যান দেবো কি নিয়ে যাওয়া? তুমি কিছু নিয়ে যাওয়া লাগবো না, ঠিক আছে তুমি যা পাওয়া নিয়ে যাইবা, বলছে শোনো আমি এনায়েতপুর যাবো, নিয়োগ করছি যে তোমার পীরের বাড়িতে এই পিঠা বানাই নিয়ে যাবো। কিন্তু তার স্ত্রীকে বলছে যে আমি যে পিঠা বানাই নেবো যে কাজটা করবো তুমি কিন্তু বলতে পারবা না, কারো বলতে পারবা, বিবিকে বলতেছে তুমি কেউ বলতে পারবা না। ওই ঠিক আছে কি ভিটা বানিয়ে দা? কুলি ভিটা বানিয়ে দিন, কুলি ভিটা বানিয়ে দেবে। এই কথা বইলা কুলি ভিটা বানিয়ে নারিকেল তেল ইত্যাদি আইনা ওই মথন বইলা কুলি ভিটা বানাইছে, কুলি ভিটা বানাবো রাত্রে, কুলি ভিটা বানা দিনে না রাত্রে বানাইতেছে। রানানার পরে কুলি ভিটা বানাবো এই মুহূর্তের মধ্যে জুব্বার মুন্সি ঘোড়ায় করে ছাগলের লাদা নিয়ে আসছে, ছাগলের লাদা। এই ছাগলের নাদা না তার স্ত্রী কাছে দিছে, ওই হায় হায় শব্দ না কি গিয়ে কি ভাই শব্দ কথা বলবি না, এই কুলি ভিটার ভেতরে ছাগলের নাদা দিয়া বইয়া তার পিঠা বানাবি সর্বদা। হাস এমন কাজ কেমনে কেউ করবে? ওই আমি যা কই তাই মানতে হবে, স্ত্রী তো ভয় পায়। সেই ছাগলের নাদা দিয়া কুলি ভিটা বানিয়ে একটা পাতিরা বোঝাই করছে, ভর্তি করে নতুন একটা গামছা কিনছে, গামছা কিনে গামছাটা পাতিরা পরে বানছে, কেউ জানে না। বান্দা তারপর বলতেছেন জাকেরদেরকে যে চলো কখন যাইবা, খুব সকালে ভোরে ভোরে পাঁচ সাতজন মানুষ জুবাল জুব্বার মুন্সি নিয়ে রওনা করছে। খাজা বাবা এনায়েতপুর, হ্যাঁ তখন তো হাইটা যাইত, তখন তোর এই কি ছিল না পাঁচ সাত কিলো আট কিলো এই যমুনা হাইটা পার হওয়ার লাগতো, যাওয়ার লাগতো। তো উনি নগে যাইতেছেন খাজা বাবা এনায়েতপুর তো অন্তর্জামী ছিলেন, কিন্তু বেদের মরি আসিলাম, বেদের মরি আসিলাম আস্তম করে খবর জানতেন কে বইলা দিল জুব্বার মুন্সির নাম, কেউ তো বইলা দেয় না এনে বিষয়ে। তবে উনি যখন পিঠা নিয়ে গেছে অনেক পিছিয়ে রয়ে গেছে, সামনে ওখানে এই দাদা যান বসে আছেন বাদামি চুলের মধ্যে, বাদামি চুলে পয়সা রয়েছে, সে বসে থাকলে বা ডাকের থেকে বলতেছেন যে বাবা তোমরা যাকে নিয়ে আসছো জুব্বার মুন্সি নিয়ে আসছো, জুব্বার মুন্সির হাতের পাতি রাধা
খুব সাবধানে তোমরা রাখবা, এইটা এই পাতিলাটা তোমার পীরাম্মার কাছে নিয়ে দেবা, ওই বাবা জুম্পার আসছো এরা বইলা দিছে, কেউ বইলা দেয় না জুম্পার মসি নাম কে তোকে বইলা দেয় পিসাবের কথাই বলে হার নাই কেউ, তার আগে বলে বাবা জুম্পার আসছো আসছো খাদা বাবা এনে তুই দরবার মন্ত্রী ছিল যুবর মন্ত্রী, তারা বললো যে তোমরা এই পাতিলাটা তোমার পীরাম্মার কাছে নিয়ে দেবা, অত্যন্ত সচেতন ভাবে এই ক্ষেত্রে আমার হুকুম তারা কেউ খসাইতে পারবে না, আমার হুকুম তারা খসাবে না কেউ খসাবে না, সেভাবেই এই ক্ষেত্রে পীরাম্মা যারা এই জানিয়েছেন। ঠিক আলোচনা করতে 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 দুপুর টাইম বা জোহরের টাইম হয়েছে, খাওয়ার সময় হয়ে গেছে, তাকে খাবার দিবে, খাবার দিয়ে ভিতর বাড়িতে সবুজা গাছ ছিল, সবুজা গাছের নিচ দিয়া কিছু জায়গা আছে, আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে, তখন তাকে ভিতরে খাওয়ার ব্যবস্থা করছে, গুল করে বসবার দিয়ে সবাই গুল করে বসছে, বসলে পারা শান্তি মতো সবাই খাবার দিচ্ছে, খাবার দিলে আগে তো ভাত দিছিল না, অল্প সেটা ভাত কম করা তোর পাতলা চাল আমরা ছোট্টকালে তুলছি আর কি মুরব্বির কাছে, এই শান্তির মধ্যে যারা ভাত দেওয়ার মূল দিতে ভাত থাকেই নেই, অল্প ভাত থাকছে পাত্র মতো থাকছে, কিন্তু গুস্ত বেশি করে দিচ্ছে, সবাই খাবার দিচ্ছে, খাবার দেওয়া যখন দেওয়া হয়েছে বিসমিল্লাহ করবো, এমন সময় ওই শগুল না গাছের উপরে শগুল পয়সা ছিল, ওই শগুলের পায়খানা করেছে, ওই পায়খানারা দুর্বার মুসি শান্তি মূলে পয়সা সম্পদ করতে হবে। এই মুহূর্তের মধ্যে জাকের বলছেন, জাকের বলছেন হুজুর খাওয়া যাবে না কুলি ভিটার ভিতরে যদি সাগর না দিলে খাওয়া না, আমার কেন
Oh!